কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে গণ প্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষসারি নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদে যাওয়ার 7 মাসের মাথায় এমপি পদ হারিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন এই চিত্রনায়ক। তবে কোথায় আছেন তিনি জানে না কেউ। তবে হঠাৎ করে গুঞ্জন উঠেছে ওপার বাংলার অভিনেত্রী ও ফেরদৌসের কাছের বন্ধু ঋতুপর্ণার কাছে আশ্রয় নিয়েছেন অভিনেতা। দুজনের একটি ছবি দিয়ে সামাজিক মাধ্যমে বিষয়টি প্রচার করছেন অনেকে। তবে এবার ফেরদৌসকে আশ্রয় দেওয়ার গুঞ্জনে মুখ খুললেন ঋতুপর্ণা। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, আমার কাছে খবরটা এসেছে, দুজনের একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে। ছবিটি কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা সবাই জানেন। শেষবার যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি, সে কলকাতা এলে আমার বাসায় আসে। সত্যি কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি। ফেরদৌসের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানেন না বলে জানান ঋতুপর্ণা।